করোনা মহামারীর পর এই প্রথম কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই পালিত হতে যাচ্ছে পবিত্র হজ। চাঁদ দেখা সাপেক্ষে এটি অনুষ্ঠিত হতে পারে ২০২৪-এর ১৬ জুন। সৌদি সরকার এবার আগে ভাগেই হজযাত্রীদের নিবন্ধনের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। সে অনুযায়ী দেশের ধর্ম মন্ত্রণালয় প্যাকেজ ঘোষণা করলেও তাতে সাড়া পাওয়া যাচ্ছে না। প্রথম দফা শেষে দ্বিতীয়বারের মতো চূড়ান্ত সময় বৃদ্ধির নোটিশ দিলেও হজ নিবন্ধনের গতি খুবই মন্থর। এখনও প্রায় ৯০% কোটা পূরণ হয়নি। এই অবস্থায় এবার নির্দিষ্ট কোটার একটা বড় অংশ ফাঁকা থাকার আশঙ্কা করছেন হজ সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূরণ হওয়ার আশা করছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর যে হজ অনুষ্ঠিত হয়েছে তাতে ৯ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলেও কোটা পূরণ হয়নি। ২০২৪ সালের হজের জন্য গত ১৫ নভেম্বর নিবন্ধন শুরু হয়। কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয়বারের মতো ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়। এরপর আর সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে আগামী বছর ১,২৭,১৯৮ জন হজে যেতে পারবেন। প্রথম দফার সময়সীমার মধ্যে নিবন্ধন করেছে প্রায় ৬,০০০ মানুষ। এরপর সময় বাড়ালেও নিবন্ধনের গতি খুবই মন্থর। ১৯ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করেছে প্রায় ১৩,০০০ মানুষ। আগামী ৮ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হবে। অন্য বছর হজ চুক্তির পর নিবন্ধনের সুযোগ থাকলেও এবার সৌদির নিয়ম অনুসারে চুক্তির আগেই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে হবে। এরপরও অবশ্য কোটা পূরণ হওয়ার ব্যাপারে আশাবাদী ধর্ম মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মানুষ বরাবরই একটু দেরিতে নিবন্ধন করতে অভ্যস্ত। হজের জন্য নিবন্ধন না করার ক্ষেত্রে আর্থিক বিষয়ও একটি ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকে। সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫,৭৮,৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯,৩৬,৩২০ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে খরচ হবে ৫,৮৯,০০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬,৯৯,৩০০ টাকা। সাইদ রহমান, কালবেলা।